lixo. ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি বিভিন্ন ইস্যুতে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন, বিতর্কেও জড়িয়েছেন বহুবার। কিছুদিন আগেই গানের স্কুল নিয়ে পোস্ট করেছিলেন রূপঙ্কর, ছাত্রছাত্রীদের গান শেখানো নিয়ে সেই পোস্ট ঘিরেই ছিল উচ্ছ্বাস। এবার নিজের ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনায় এ গায়ক। 3 মে রাত 10:22 নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন রূপঙ্কর, কোন এক স্টেজে গান করার সময় ছবিটি তোলা। দেখে এমনটাই বোঝা যাচ্ছে, ছবির ক্যাপশনে চোখ আটকে যাচ্ছে নেটিজেনদের। রূপঙ্কর লিখেছেন, এমন ক্যাপশনে নানা মনে নানা প্রশ্ন। চিন্তিত রূপঙ্কর ভক্তরা, গানকে বিদায় জানালেন রূপঙ্কর বাগচি, তিনি কি আর গান গাইবেন না? পোস্টের কমেন্টস বক্স ভরে উঠেছে চিন্তিত শ্রোতাদের এমন প্রশ্নে। কমেন্টস বক্সে একজন লিখেছেন, আমরা যারা তোমার গান জাপতে থাকি তাদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না। আরেকজন লিখেছেন, দাদা এই ধরনের কথা কেন, প্লিজ যদি গানটার নাম লিখে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারণে নয়। গান থেকে বিদায় নেওয়ার পর কি দাদাকে আমরা রাজনৈতিক মঞ্চে দেখতে পাবো? বিদায়ের দায় কেন, তুমি তো ইন্ডাস্ট্রির উপর অনেক দায় রেখেছ, আমরা মনে রাখবো সারা জীবন, এমন কমেন্টসও করেছেন অনেকে। এসব কমেন্টস নজরে এসেছে রূপঙ্কর বাগচির। কেন লিখেছেন বিদায়, কারণটা পরিষ্কার করেছেন তিনি নিজেই। কমেন্টস বক্সে লিখেছেন, বন্ধুরা আমার একটা প্রথম অ্যালবাম যেটি ফ্লপ হয়েছিল তার একটি গানের শিরোনাম ছিল বিদায়, সেই গানটি আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছি, তাই এই ক্যাপশন। আপনাদের চিন্তায় ফেলে এখন খুবই অনুতাপ হচ্ছে। রূপঙ্করের এমন মন্তব্যে স্বস্তি খুঁজে পেয়েছেন নেটিজেনদের অনেকে। আল কাসির, সমসংবাদ, ঢাকা।